বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো বাংলা বিষয় থেকে আমরা আজকে একটি প্রশ্নের ধরন এবং আমরা বার্ষিক পরীক্ষার জন্য আমাদের ছোটো সময়দের জন্যে এই বাংলা বিষয় থেকে কী কী পড়াতে পারি সেগুলো অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ করিডিওটিতে সময় দেব তো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সত্তর নম্বরের সত্তর নম্বরে আমরা একটি প্রশ্নপত্র দেখিতে চেষ্টা করব সত্তর নম্বরের প্রশ্ন তো আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হলো পাঠ কি কি পড়াতে পারি আমরা পাঠ হিসেবে যেগুলো পাবো সেগুলো হলো বিশ একুশ বাইশ এবং তেইশ এই চারটি পাঠ আপনারা সুন্দরভাবে এখন থেকে সুন্দরভাবে বাসায় এই চারটি পাঠের প্রস্তুতি যত প্রকার আমাদের অনুশীলনমূলক কাজ রয়েছে এই চারটি পার্ট থেকে সেগুলো আমরা আমাদের ছোটো সময়ের জন্য সুন্দরভাবে শিখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা এখান থেকে যে সাতটি বিষয় আমরা আপনাদের ছোটো সময়দের জন্য রেখেছি সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি সময় দিচ্ছি তো আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব তো প্রথম যে বিষয়টি আমরা রাখছি সেটি হলো শব্দের অর্থ শব্দের অর্থ এক নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হল শব্দের অর্থ দুই নম্বরে যেটি থাকছে সেটি হলো কবির নাম সহ কবি আমাদের কবিতা কবির নাম সহ কবিতা আচ্ছা তিন নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হল বাক্য বাক্যবাণী বেশ কিছু বিষয় আমাদের নতুন থাকবে সেগুলো দেখিতে চেষ্টা করছি আমরা এরপরে যে বিষয়টি পাবো চার নম্বরে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর চার নম্বরে আমাদের প্রশ্নের উত্তর আচ্ছা এই চারটি পার্ট থেকে কিন্তু পাঁচ নম্বরে আমরা যেটি রাখছি সেটি দেখিতে চেষ্টা করছি সেটি হলো আমাদের পরের চরণ লিখি পরের চরণ লিখি আচ্ছা অবশ্যই কবিতা থেকে আচ্ছা এরপরে ছয় নম্বরে সেটি হলো আমাদের বইয়ে যে অনেকগুলো বিষয় রয়েছে সেখান থেকে আমরা যে কাজটি করব যে মনের মতো মনের মতো বা ইচ্ছে মতো বা নিজের মতো নিজের মতো বাক্য আচ্ছা তাহলে মনের মতো বা ইচ্ছে মতো বা নিজের মতো শব্দ বসে বাক্য বসে আচ্ছা এখানে আমরা যে বাক্যগুলো পেয়ে যাব। সেখানে আমাদের গ্যাপস থাকবে সেখানে তারা ইচ্ছে মতো শব্দ বসিয়ে বাক্যগুলো কিন্তু আসলে সম্পূর্ণ করবে চলে যাব সাত নম্বরে সাত নম্বর যে বিষয়টি থাকছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ প্রিডিওতে সময় দিচ্ছি আচ্ছা আমাদের কিছু বিষয় থাকবে যা কিনা আমাদের ছোটো সময়দের জন্যে এখানে ঋতুর ছবি আমরা ঋতুর ছবি এখানে দিয়ে দিচ্ছি ঋতুর ছবি বা কোনো ছবি কোনো ছবি এইগুলো দেয়া থাকবে সেখান থেকে আমাদের ছোট ছোট মেয়েদের এই চিত্রের সাহায্যে বা ছবির সাহায্যে বা ঋতু ছবি বা কোনো ছবি থাকবে সেখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদের বাক্য লিখতে হবে বাক্য লিখি তাহলে আমরা এই সাতটি বিষয় পেলাম আমরা একটু আর একটু সময় নেই আপনাদের কাছে তারপর আমরা এগুলো আজকের এই সাতটি বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করবো একবার তারপরে আমরা ভিডিওটি শেষ করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে দ্বিতীয় বাংলা বিষয় থেকে পার্ট বিশ একুশ বাইশ তেইশ এবং নম্বর আমরা একটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা প্রত্যেকটি নমুনাগ্ন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি শব্দের অর্থ কবি অংশ আমাদের কবিতা লেখার যে বিষয়ে বাক্য বানাই এবং প্রশ্ন উত্তর পরের লিখি এবং মনের মতো বা ইচ্ছে মতো শব্দ বসিয়ে আমাদের বাক্য যে লেখার বিষয় সেটি আমাদের ছোট সমিতিকে জানাতে হবে এবং ঋতু বা কোনো কিছুর ছবি দিয়ে আমাদের ছোট সমিতির সেখান থেকে আমাদের ছবি দেখে বাক্যের প্রয়োগ করতে হবে আর এইগুলো প্রত্যেকটি বিষয় আমরা যে ষাটটি বিষয় আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি ষাটটি বিষয় কিন্তু আমাদের এই বিশ থেকে তেইশ পার্ট পর্যন্ত দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটি বিশেষ সুন্দরভাবে দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে আমার ছোট সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যারা পূর্বে আমাদের চ্যানেলটি শুনেছেন সকল জানাচ্ছি অসংখ্য আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকল সুস্থ কামনা করে আপনার ছোট সুন্দর কামনা করে সঙ্গে জানাচ্ছি কথা